আসসালামু আলাইকুম, আশা রাখছি সকলে ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে। তো এই ডাব্লিউএইচ কোশ্চেন গ্রামারের গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিভিন্ন পরীক্ষাতেই ডাব্লিউএইচ কোশ্চেন এসে থাকে। তো এই ডাব্লিউএইচ কোশ্চেন কাকে বলে প্রথমে আমরা সেটা জানি। ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে ইংরেজিতে যে সকল ওয়ার্ড দ্বারা ডাব্লিউ মানে কোশ্চেন করা হয় বা প্রশ্ন করা হয় তাকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে। বেসিক্যালি একে ডাব্লিউএইচ কোশ্চেন নাম করার কারণ হচ্ছে প্রায় যে নয়টা ওয়ার্ড আছে নয়টার সাথে ডাব্লিউ এবং এইচ দুইটা লেটারই আছে, সেই কারণেই একে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। ওকে, তো ডাব্লিউএইচ কোশ্চেন করার জন্য বেসিক দুটো জিনিস জানতে হবে। এই যে নয়টা ওয়ার্ড আছে এই নয়টা ওয়ার্ডের মানে জানতে হবে, অর্থাৎ কোন ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে প্রশ্নটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর একটা বিষয় জানতে হবে যে পার্সনের পরিবর্তন, ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় পার্সনের পরিবর্তন হয়। তো আমরা দেখি এই নয়টা ওয়ার্ডের প্রথমে মানে জানি। প্রথমে আছে হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়, কোন জায়গায়, কোন স্থানে। তারপরে আছে হোয়াই, হোয়াই মানে কেন, কি জন্য, কি কারণে। তারপরে আছে হোয়াট, হোয়াট মানে কি। তারপরে আছে হু, হু মানে হচ্ছে কে বা কারা, কোন লোকেরা, এরকম প্রশ্ন করা বোঝাবে। তারপরে আছে হোম, হোম মানে কাকে। আচ্ছা, তারপরে আছে হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন, কোন সময়, কোন টাইমে, এরকম। তারপরে আছে হাউ, হাউ মানে কিভাবে, কতক্ষণ, কি পরিমাণে, এরকম প্রশ্ন করা বোঝাবে। তারপরে আছে হুইস, হুইস মানে কোনটি। ওকে, তারপরে আছে হুস, হুইস মানে হচ্ছে কাকে। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলোর প্রথমে আমরা মানে জানলাম। এবার পার্সনের পরিবর্তনটা আমরা একটু দেখি। ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় পার্সনের পরিবর্তন হয়। তো পার্সন ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় শুধু ফার্স্ট পার্সন যে আছে ফার্স্ট পার্সনের পরিবর্তন হয়, অর্থাৎ আই, উই, মি, আস, এগুলো থাকলে ইউ হবে, পরিবর্তন হয় ইউ হবে। আর যদি মাই অথবা আওয়ার এটা থাকে তাহলে ইউর হবে। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে শুধু ফার্স্ট পার্সন পরিবর্তন হবে, সেকেন্ড এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। আর ফার্স্ট পার্সনে যেখানে আসে আই, উই, মে, আস, এগুলো পরিবর্তন হয় ইউ হবে, এবং মাই এবং আওয়ার এই দুটো পরিবর্তন হয় ইউর হবে। তো এটাই হচ্ছে পার্সনের পরিবর্তন। তো আমি দ্বিতীয় ভিডিওতে ডাব্লিউএইচ কোশ্চেন কীভাবে খুব সহজে কীভাবে করা যায়, পরীক্ষার হলে খুব দ্রুত কীভাবে করবেন, সেই বিষয় নিয়ে নেক্সট ভিডিও দেবো। তো সেই ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।